আমার প্রিয় বন্ধুরা, বহুদিন আপনাদের সাথে যোগাযোগ হয়নি। অনেকে কৈফিয়ত করেছেন, কেউ বলছে দাদু, কেউ বলছে আঙ্কেল, কেন ভিডিও ছাড়েন না? এটা আমার ইচ্ছায় তো কিছু হয় না। ওই যে যিনি আছেন, পরিচালনা করেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি আমাকে মাঝে সাথে একটু কোপ মারে। বা কোপটা কেমন, এই মাঝে একদিন বৃষ্টি হলো, যেহেতু এটা বর্ষাকাল যাচ্ছে, তো আমি রিক্সা যোগে সকালবেলা এক জায়গায় যাচ্ছি, যেতে যেতে হঠাৎ রিক্সাওয়ালা করেছি কি একদম সামনে একটা গর্তের ভিতরে রাস্তার ধারে বৃষ্টিতে পানি জমে গেছে, গর্তের ভিতরে সরাসরি ঢেকে দেয়। অন্তত নাহলে 40 থেকে 45 মিনিট ভেগ ছিল সেই রিক্সাওয়ালা, একদম সামনের চাকা ভেঙে চড়ে উল্টে গেল। তা আমি তো সাইডে ধরে থাকতে থাকতে দেখলাম রিক্সাটা কাত হয়ে পড়ে গেছে, সেই সাথে সাথে আমিও একদম ব্যথা, বিষ শরীরের ভিতর তো আছেই, প্রচুর ব্যথা, গাঁটে টাটে সব ব্যথা, পাঁচা টাচা দিয়ে, দুই সাইডটা দিয়ে, হাতটা দিয়ে, রিস্টে কবজি টবজি সব জায়গায় ব্যথা। ব্যথা নিয়ে আমি ওই ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে থাকার লোক আমার, আমি কোনোদিনও না, কারণ আপনাদের সাথে আমার যোগাযোগ না করলে মনটা বড় খারাপ হয়। সেই জন্য আজকে আবার এসছি, আমার ক্যামেরাম্যান সজীব আছে, বলছে আঙ্কেল একটা কিছু করেন। তা আমি বললাম যে অনেকেই আমাকে বলে যে শরীরে গ্ল্যামার ঠিক থাকছে না আমাদের, তবে এই যে আজকে ভিডিওটি দেব গ্ল্যামার নিয়ে, মানে গ্ল্যামার কি করে ঠিক রাখা যায়। একটা মাত্র যোগব্যায়াম দেব, আর শ্বাস প্রশ্বাসের জন্য প্রাণায়াম দেওয়াই আছে, এবং যেগুলো সমস্যা হয় আমার কাছে লিখবেন, আমি জবাব দেব। আমার এই ভিডিও আমাদের চ্যানেলে আমি ছাড়া কেউ জবাব দেওয়ার কেউ নেই। আপনাদের যত সমস্যা হয় আমি আছি, আমার প্রাণের ভালোবাসা সবটুকু দেব। এবং এই কথাই বলছি, গ্ল্যামার ঠিক রাখতে পেট যদি ঠিক না থাকে, শরীরে যদি সমস্ত শক্তি সাপ্লাই না দেয়, কোনো গ্ল্যামার ঠিক থাকবে না, মুখের গ্ল্যামার ঠিক থাকবে না, বাইরে ভিতরে ঘুনে ধরে যায়, যেরকম ধরে চুলদাড়ি পেকে যায়, খোদা তালার ইশারায় পাকে। কেন পাকে? আমাদের খাদ্যের দূষণের কারণের জন্যে, অত্যাধিক তৈল মশলাযুক্ত খাদ্য মানুষ খাচ্ছে, যার জন্য পেটের সমস্যা আগে হয়। যখনই পেটের সমস্যা হয়, নানা রকম শরীরের ভিতর কিন্তু অশান্তির সৃষ্টি হয়, তখন 2 টাকা 10 টাকা 5 টাকা 30 টাকার বড়ি খেয়েও কিন্তু কিছু হয় না, গ্যাসের বড়ি খেয়ে। শুধু ডাক্তার দেখানোই মাত্র আর ওষুধ খাওয়াই মাত্র, কিন্তু রোগ সারবে না। কিন্তু যোগের দ্বারা আপনি নির্মূল হবেন, নিজেকে সংযমী হয়ে চলবেন, পরিশ্রম, পরিশ্রমের সাথে হজম, অতএব প্রত্যেকটা দিন পরিশ্রম করতেই হবে, এইটা খেয়াল রেখে। দেহ যতক্ষণ আছে, যতক্ষণ জীবন আছে, যুদ্ধ করতে হবে। কিসের সাথে? আমার লোভ সংবরণ করে চলা, খাদ্যের বিষয়ে, এবং খাদ্যটা ভালো করে চিবিয়ে খাওয়া। চিবিয়ে খেলে শরীর কিন্তু সেই রসটা নেয়। শাকসবজি সিদ্ধ করে খেতে হবে, সিদ্ধ করে খেলে সেই রসটা শরীরে গ্রহণ করবে ভালোভাবে। যদি তৈলাক্ত বেশি থাকে তাহলে কিন্তু গ্যাস হবে, এটা খেয়াল রেখে। আর প্রত্যেকটা দিন ফলমূল খাওয়া, রাতে দুধ পান করা, দুপুরের দিকে টক দই খাওয়া, সাথে 2 কোয়া রসুন খাওয়া, প্রত্যেকটা দিন খেতে হবে, তাহলে গ্ল্যামারটা ঠিক থাকবে। আমরা গ্ল্যামার নিয়ে কিন্তু ভিডিও করছি, এবং সাথে যোগব্যায়াম এবং খাদ্য, সম্পর্ক। খাদ্য যদি খারাপ সম্পর্ক হয়, আমার কপালে দুঃখ আছে, অতএব সেই খাদ্যটা ঠিক যাতে হজম হয়, ঠিক সেই জাতীয় সাবুদানা ভিজিয়ে খাওয়া ভালো। যাদের পেটের সমস্যা আছে, সাবুদানা ভিজিয়ে খেলে কোনো রকম পেটের রোগ হবে না, ভালো থাকবে আজীবন। এবং সাবুদানা 3 বেলাও খাওয়া যায়, এতে কার্বোহাইড্রেট আছে, ফলমূলে মিনারেলস আছে, যেটা ভিটামিন যুক্ত, এইভাবে চলতে হয়। তাহলে এবার শুরু করি, কোন যোগ আসনটা করলে আমাদের গ্ল্যামার ঠিক থাকবে? একটাই দেব, যোগ, এবং দ্বিতীয়ত প্রাণায়ামগুলো করবেন। তা দেখাচ্ছি এবার, সাইড করে দেখাই, তো সাইড করে দেখাই কিছুক্ষণ কিভাবে থাকা যায়। প্রথমে আমি বেডে শুয়ে দিলাম, এই পাটা এইভাবে ঘোচার লাগবে, তারপরে এই পাছার তলে আস্তে করে হাত দিয়ে এই পজিশন। যাদের ভারী শরীর তারা পা সোজা রাখতে পারবে না, এই দরকার হয় একটুখানি ক্রস করে দেবেন, এইভাবে হাতটা নিতম্বের সাথে থাকবে,
এই পাটা ক্রস করে এইভাবে, তাহলে সে পারবে একটানা পাঁচ মিনিট করা যায়। অথবা কেউ যদি মনে করেন এক মিনিট করে থাকবেন তাও থাকতে পারেন, এইভাবে থাকা। এতে যাদের কিন্তু থাইরয়েডের সমস্যা আছে সেগুলোও কিন্তু যাবে, এদিকে খেয়াল রেখে। এবং যাদের দেখা যায় যে মলনাড়ি ঠিক মতো স্থাপন নাই, কোষ্ঠকাঠিন্য আছে, তাদেরও উপকার হবে। এবং এই যে রক্তটা সম্পূর্ণ পা থেকে গলা পর্যন্ত আসছে, তার জন্য থাইরয়েডের সমস্যাগুলো যাবে। এরপরে রিল্যাক্স শবাসন করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এবার প্রত্যেকটা দিন করতে থাকুন, ভালো থাকবেন।